الحمد لله الذي وكفى وسلام على عباد الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لو تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. আজকের আলোচ্য বিষয়, মুসল্লি ভাইরা আমাকে অনুরোধ করছে পর্দা সম্পর্কে ইসলামের তুলে ধরা। আসলে মহান রব্বুল আলামিন পর্দা সম্পর্কে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, হে মেয়ে জাতিরা, হে মেয়েরা, তোমরা আইয়ামে জাহিলিয়াতের মতো উলঙ্গ হয়ে ঘোরাফেরা করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন উলঙ্গ হয়ে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করো, তখন শয়তান তাদের উপর উঁকি মেরে দেয়। ভাইরা আমার, পর্দা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক এই পর্দাকে ফরজ করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, কুরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন ছেলে এবং মেয়েদেরকে, হে ছেলেরা, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে বা চলাফেরা করবে, তোমাদের চোখগুলোকে নিচের দিকে রেখে তারপরে চলতে থাকো। এরকম ভাবে আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যেও বলছে সামনের আয়াতে, যে তোমরা যখন মেয়েরা ঘর থেকে বের হবে এরকম আবরু দিয়ে মাথা ঢেকে, মাথাটা চোখটা নিচমুখী দিয়ে নিচ দিকে দিয়ে তোমরা চলাফেরা করতে থাকো। আর আজকে আমরা এই পর্যায়ে এসে উপস্থিত হয়েছি, মুসলমান হয়েও আমরা পোশাকের স্বাধীনতা চাইতেছি। আসলে এটা তো মুসলমানের কাজ নাই, এটা তো মুসলমান হতে পারে না। মুসলমানের কাজ তো ওটা যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে অর্ধ উলঙ্গ হয়ে মুসলমান মেয়েরা চাইতেছে যে অধিকার, মেয়েরা চাইতেছে পোশাকের অধিকার। অথচ মহান রব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে আগমন করেছে, মক্কার পাশেই আল্লাহ পাকের ঘরের পাশেই আমি আল্লাহ পাকের মেহরবানিতে আপনাদের দোয়ার বরকতে দেখে আসছি, ওখানে মক্কার পাশেই জীবন্ত মেয়েদেরকে কবর দিয়ে দিত। কারণ মেয়েদেরকে জন্ম হলে তারা মনে করত অভিশাপ, মেয়েদের জন্ম তারা মনে করত অভিশাপ, এজন্য মেয়েদেরকে জীবন্ত কবর দিয়ে দিত। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কার মধ্যে এসে সর্বপ্রথম মেয়েদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি অধিকার দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক সাহাবা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কার খেদমত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মেয়ের খেদমত করো, তোমার মার খেদমত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কার খেদমত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তোমার মায়ের খেদমত করো। দ্বিতীয়বার যখন আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কার খেদমত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার যে বললেন, তোমার পিতার খেদমত করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে সবচেয়ে বড় সবচেয়ে অধিকার দিয়ে দিয়েছেন। এবং পর্দার কথা বলছেন, পর্দা চললে এটা মেয়েদের সম্মান হানি না। আল্লাহ পাকের হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থা অনুযায়ী যদি কোনো মা বোন চলে, আল্লাহ পাক তাদেরকে সম্মানের আসনে উঠিয়ে দিবেন, দুনিয়া এবং আখিরাত সম্মান দিবেন, দুনিয়া তো সম্মান দিবেন, আখিরাত আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমাদের এই ইসলামের কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রসুলের হাদিসের বিরুদ্ধে যারাই চলে গেছে,
তারা পৃথিবীর কোথাও সম্মান পায় নাই আর পাবেও না যেমন আমি আপনাদের পুরাণ কথা একটু বলে দেই তাসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে কথা বলছিল বরকার বিরুদ্ধে কথা বলছিল এই মুসলমানেরা তাদেরকে এই পর্দার কথা বলার কারণে বিরুদ্ধে বলার কারণে আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলার কারণে আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে বলার কারণে এই বাংলাদেশ থেকে বরকা পড়ে সে এই বাংলাদেশ ছাড়ছে বরকা পড়ে আজ পর্যন্ত আল্লাহ পাকের এই কোরআনের বিরুদ্ধে বইলা সে আজ পর্যন্ত আসতে পারে নাই বাংলাদেশে আর আসতে পারবো না পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই চলে গেছে সে অপমান অপদস্থ হয়েছে যাই হোক আল্লাহ পাক আমাদেরকে সকলকেই আমাদের মা বোনদেরকে সকলকে পর্দা অনুযায়ী চলার জন্য আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুক সকলে বলে না আমিন।